এর ফিচার অ্যাকুরেসি গুলো ততটা সন্তুষ্টজনক না। এই স্মার্ট ওয়াচের যে ভালো দিকগুলো মনে হয়েছে সেটা হচ্ছে এর লুক বা ডিজাইনটা। ডিসপ্লে কার্ভ হওয়ার কারণে এর ডিজাইনটা অনেক বেশি প্রিমিয়াম লাগছে এবং এর বিল্ড কোয়ালিটিটা অনেক বেশি সুন্দর, যা হাতে নিলে অনেক বেশি প্রিমিয়াম লাগে। T500 স্মার্ট ওয়াচ বর্তমান সময়ে ফেসবুকে এই স্মার্ট ওয়াচের অনেক বেশি বিজ্ঞাপন দেখা যায়। বিজ্ঞাপনে এর ডিজাইনটা আমার কাছে এতটা ভালো লেগেছে, আমি এই স্মার্ট ওয়াচটি অর্ডার করে আজকে আপনাদের জন্য আনবক্সিং এবং এর রিভিউ নিয়ে হাজির হয়েছি। আপনারা যারা নতুন আমার চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও বানানোর জন্য আমাকে অনুপ্রেরণা দিবেন। আমি প্রতিটি প্রোডাক্টের ভালো মন্দ দিকগুলো আমার চ্যানেলে দেখানোর চেষ্টা করি, যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় কোন প্রোডাক্টটি আপনার জন্য নেওয়া ঠিক হবে এবং কোন প্রোডাক্টটি নেওয়া ঠিক হবে না। চলুন দেরি না করে T500 স্মার্ট ওয়াচটি আনবক্সিং করি এবং এর ভালো মন্দ দিকগুলো দেখে নিই। আমার হাতে থাকা T500 স্মার্ট ওয়াচটি আপনাদের এখন আনবক্সিং করে দেখাবো। প্রথমে এরকম একটি শক্তভক্ত সুন্দর ডিজাইনের বক্স পেয়ে যাবেন। এই বক্সের উপরে থেকে জাস্ট এর মডেল নাম্বারটি লেখা আছে এবং এখানে ঘড়ির আইকন দেওয়া আছে এবং এখানে কালারটি মূলত মেনশান করা হয়েছে। এছাড়া আমি বক্সের চারিপাশে কোনো কিছুই দেখতে পাচ্ছি না। তো আমি প্রথমে বক্সটি যদি আনবক্সিং করি আপনাদের, আনবক্সিং করে দেখাই, জাস্ট এখানে কিন্তু আপনারা এরকম একটি অংশ পেয়ে যাবেন এবং এই ছিদ্র দিয়ে কিন্তু আপনারা এই ঘড়িটা দেখতে পাবেন। তো আমি এই অংশটাও কিন্তু আনবক্সিং করে দিই। আনবক্সিং করার সাথে সাথে এরকম একটা আপনারা ইউজার ম্যানুয়াল পাবেন। ইউজার ম্যানুয়ালের এক পাশে চায়না লেখা আছে এবং এক পাশে ইংরেজি লেখা আছে। আপনারা ইংরেজিটা পড়ে নেবেন, জাস্ট তাহলে আপনাদের ব্যবহার করতে সুবিধা হবে। তো আমি ইউজার ম্যানুয়ালটা রেখে দিই এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি চার্জার দেওয়া আছে। এই চার্জারটা আপনার বাসার যে মোবাইল চার্জার আছে সেই মোবাইল চার্জারের সাথে কানেক্ট করে চার্জ করে নিতে পারবেন। এরপরে আমাদের সেই কাঙ্ক্ষিত ঘড়িটি কিন্তু আমরা পেয়ে গেছি। উপরের দিকে একটা স্টিকার দেওয়া আছে, স্টিকারটা খুললে আপনার এরকম একটি সুন্দর ডিজাইনের ঘড়িটা কিন্তু পেয়ে যাবেন। এবং নিচের দিকেও একটা স্টিকার দেওয়া আছে, স্টিকারটা খুললে আপনার নিচের দিকে যে সেন্সরগুলো আছে সেন্সরগুলো ওপেন হয়ে যাবে। আমি যদি এর বিল্ড কোয়ালিটিটা বলি, ঘড়িটার বিল্ড কোয়ালিটি আমার কাছে যথেষ্ট শক্তভক্ত এবং ডিজাইনটা খুব সুন্দর লাগছে। উপরে ডিসপ্লেটার কথা যদি বলি, এটি কার্ভ ডিজাইন ডিসপ্লে দেওয়া হয়েছে। সাধারণত অ্যাপেল ওয়াচের যে 5 সিরিজের যে ওয়াচ, সে ওয়াচেরই এটা একটি ক্লোন কপি, যে কারণে ডিজাইনটা কিন্তু অত্যন্ত চমৎকার ডিজাইন। 1000 টাকা বাজেটের মধ্যে এত সুন্দর ডিজাইন সত্যি আসলে অনেক ভালো লাগে বিষয়টা। তবে আপনাদের দেখার বিষয় যে ভিতরে যে ফাংশনালিটি, সে ফাংশনালিটিগুলো কেমন এবং সেগুলো আসলে কাজ করে কি না। তো সব কিছু দেখতে হলে পুরো ভিডিওটি না টেনে অবশ্যই দেখবেন। এবং আপনাদের জন্য 1000 টাকা দামের বাজেটে এই ঘড়িটি নেওয়া ঠিক হবে কি না অবশ্যই ভিডিও শেষে কিনা আমি আপনাদের মন্তব্য জানাবো। এর বিল্ড কোয়ালিটিটা যেটা বলি, চারিদিকে শক্তভক্ত মেটাল দিয়ে মূলত তৈরি করা হয়েছে, হাতে নিলে বেশ প্রিমিয়াম লাগছে। ডান সাইডে একটি হুইল দেওয়া আছে, আসলে হুইলটা ঘুরিয়ে কোনো কাজের আসবে না, এটা জাস্ট খালি প্রেস করার জন্য কাজ করবে। এবং নিচে যে একটা বাটন দেওয়া আছে, এই বাটনটাও কিন্তু আপনারা বেশ কিছু কাজে ব্যবহার করতে পারবেন। যেমন এটি অন করার সময় একবার প্রেস করলে কিন্তু এটা অন হয়ে যাবে। ফাংশনালিটিগুলো একটু পরে দেখাচ্ছি। আমি যদি এর বাকি যে অংশ অর্থাৎ এর বেল্টটা সম্পর্কে বলি, এই বেল্ট সম্পর্কে যেটা আমি বলতে চাই, অ্যাজ ইউজুয়াল যে স্মার্ট ওয়াচগুলো আমরা এর আগে ব্যবহার করেছি বা দেখেছি, সেই এরকমই বেল্ট দেওয়া হয়েছে। যথেষ্ট নরম এবং ফ্লেক্সিবল বেল্ট, সম্ভবত সিলিকন বা রাবার জাতীয় কোনো পদার্থ দিয়ে তৈরি করা হয়েছে। তো এই বেল্টটা আপনি হাতে ব্যবহার করলে বেশ প্রিমিয়াম ফিল করবেন। তাছাড়া এই বেল্টগুলো বিভিন্ন কালারের কিন্তু আপনারা স্থানীয় বাজারে কিন্তু কিনে পাবেন। তো সেক্ষেত্রে অন্য অন্য স্মার্ট ওয়াচের যে বেল্ট, সেই বেল্টগুলো আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। তো এখানে যে বেল্টের যে অংশটা দেওয়া হয়েছে, এখানে কোনো প্রকার পিন বা কোনো প্রকার স্ক্রিউ জাতীয় কোনো কিছু দেওয়া নেই। এই বেল্টটা অ্যাডজাস্ট করার নিয়ম হচ্ছে, আপনি জাস্ট এখান থেকে বাম দিক থেকে ডান দিক অথবা ডান দিক থেকে বাম দিকে জাস্ট এখান থেকে অ্যাড করবেন, তাহলে কিন্তু এই বেল্টটা অ্যাড হয়ে যাবে। ঠিক দেখতে পাচ্ছেন, এরকমভাবে জাস্ট বেল্টটা অ্যাড হয়ে যাবে। এবং আমি যদি এই বেল্টটাও আপনাদের সংযুক্ত করে দেখাই, তাহলে ঠিক দেখতে পারবেন খুব সহজে জাস্ট এক অংশ থেকে বাম থেকে ডান অথবা ডান থেকে বাম স্লাইড করলেই কিন্তু আপনারা বেল্টটা সংযুক্ত করতে পারবেন। জাস্ট ডিজাইনটা আমার কাছে আছে, ডিজাইনটার জন্যই আমি এই ঘড়িটার ফ্যান হয়ে গেছি আর কি। আর এর জন্য অর্ডার করেছি যে আসলে ভিতরে ফাংশনালিটিগুলো আসলে কেমন এবং আমি আসলে এই ঘড়িটা পেয়ে কতটুকু স্যাটিসফাই আপনাদের বিস্তারিত জানানোর চেষ্টা করছি। ঘড়িটি ফিট প্রো অ্যাপসের সাথে কানেক্ট করে দেখাবো কীভাবে আপনারা খুব সহজে এই ঘড়িটি আপনার মোবাইল থেকে মনিটরিং করতে পারেন। ঘড়িটি মনিটরিং করার জন্য আপনার প্লে স্টোরে গেলেই কিন্তু একটি অ্যাপস পেয়ে যাবেন, অ্যাপসের নাম হচ্ছে ফিট প্রো। অথবা আপনি এই ঘড়ির এখানে কিন্তু একটা স্ক্যানার কোড দেওয়া আছে, কোডটা স্ক্যান করলে কিন্তু আপনারা সেই অ্যাপসটি পেয়ে যাবেন। তো আমি এটা প্লে স্টোর থেকে অ্যাপসটি ইনস্টল করে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু সহজে ইনস্টল করে নিতে পারবেন। জাস্ট এখানে সার্চ করবেন ফিট প্রো লিখে এবং অ্যাপসটি ইনস্টল করার পর ওপেন করবেন।
অ্যাপসটি ওপেন করার সাথে সাথে সেট অপশানে যাবেন। সেট অপশানে গিয়ে এরকম একটি অপশান পাবেন, বাইন্ড ডিভাইস টু এক্সপিরিয়েন্স মোর ফিচার। এখানে জাস্ট ক্লিক দেওয়ার সাথে সাথে আপনার আশপাশে যে ঘড়িটি রয়েছে সেই ঘড়িটি এখানে স্ক্যান করবে, এবং ঘড়িটি পেয়ে গেলে জাস্ট এখানে কানেক্ট করে দেবেন। কানেক্ট করার সাথে সাথে জাস্ট কিছুক্ষণ সময় নেবে, হয়তো 10 সেকেন্ডের মধ্যে এটা কানেক্ট হয়ে যাবে কমপ্লিটলি। এটা কানেক্ট হওয়ার সাথে সাথে আপনি আপনার মোবাইল থেকে এই হোম অপশানে গেলে সব কিছু ফিচার কিন্তু এখান থেকে দেখতে পারবেন। আপনার হেলথ রেট কেমন, হার্টবিট কেমন, কতক্ষণ ঘুমিয়েছেন, কতক্ষণ হাঁটাহাঁটি করেছেন, সব কিছু পেয়ে যাবেন। তো এখান থেকে যে অপশানগুলো মানে এখান থেকে কানেক্ট করার সাথে সাথে আপনার এখান থেকে পারমিশন চাইবে, পারমিশনগুলো অ্যালাউ করে দেবেন এবং পেয়ার করে দেবেন এবং কানেক্ট হয়ে যাবে। তো আপনি আপনার এখান থেকে সব কিছু ট্র্যাকিং করতে পারবেন, আপনার এখান থেকে কতক্ষণ হেঁটেছেন, কতক্ষণ দৌড়াদৌড়ি করেছেন, কতক্ষণ বাইকিং করেছেন, সব কিছু এখান থেকে আপনি ট্র্যাকিং করতে পারবেন। এরপরে আপনি এখান থেকে চাইলে সেট অংশ থেকে আপনার ঘড়ির যে সেটিংগুলো আছে সেই সেটিংগুলো চেঞ্জ করে নিতে পারবেন। বিশেষ করে ওয়ালপেপারগুলো চেঞ্জ করতে পারবেন, ঘড়ির ডিজাইনগুলো চেঞ্জ করতে পারবেন। এখানে অনেকগুলো অপশান দেওয়া আছে, আপনারা জাস্ট একটু একটু করে সবগুলো দেখবেন, তাহলে নিজে নিজে সব কিছু জাস্ট দেখে শিখে ফেলবেন। আমি যদি ঘড়ির অংশের দিকে যাই, ঘড়ির অংশে এখানে বেশ কয়েকটা ডিজাইনের ঘড়ি দেওয়া আছে, তবে এখানে যে হোমে যে ঘড়িটি দেওয়া আছে ঘড়িটি আমার কাছে ডিজাইনটা খুব সুন্দর লাগছে। তবে আপনি চাইলে আপনারা এখান থেকে ডিজাইনগুলো চেঞ্জ করে নিতে পারেন, এখান থেকে ডিজাইনগুলো চেঞ্জ করে আপনার ইচ্ছা মতো কিন্তু আপনি এটা ইউজ করতে পারবেন। এর মেনু স্টাইলটা আমাদের কাছে খুবই সুন্দর লাগছে। এটা মূলত তিনটা মেনু স্টাইল দেওয়া আছে। এখন যে স্টাইলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এক নম্বর ডিজাইনার। এরপরে আপনার চাইলে এখান থেকে মেনু স্টাইল থেকে এটা চেঞ্জ করে নিতে পারবেন। দুই নম্বর স্টাইলটা হচ্ছে গ্রিডি স্টাইল। ঘড়িটার অ্যানিমেশনের কথা যদি বলতে চাই, সাধারণ যে স্মার্ট ওয়াচগুলো রয়েছে সেই স্মার্ট ওয়াচগুলোর চেয়ে এই ঘড়িটার অ্যানিমেশন আমার কাছে যথেষ্ট ভালো মনে হয়েছে। 1,500 টাকা বাজেটের মধ্যে যে স্মার্ট ওয়াচগুলো থাকে জাস্ট নর্মাল বাটন ফোনের যে ডিজাইন সেগুলোর মতো লাগে, তবে এই ঘড়িটার ডিজাইনটা আমার কাছে অ্যানিমেশানটা যথেষ্ট ভালো লাগছে এবং টাচ রেসপন্সিভ ঘড়ি হিসাবে যথেষ্ট ভালো। তবে মোবাইলের সাথে কম্পেয়ার করলে অবশ্যই একটু স্লো হবে। ডায়ালার অপশান পেয়ে যাচ্ছেন আপনার এই ঘড়ির মাধ্যমে, কিন্তু আপনি যে কাউকে ডায়াল করতে পারবেন এবং জাস্ট এখান থেকে কথা বলতে পারবেন। ডান দিকে মাইক্রোফোন দেওয়া আছে এবং বাম দিকে কিন্তু স্পিকার দেওয়া আছে, আপনারা চাইলে খুব সহজে কথা বলতে পারবেন এই ঘড়িটির মাধ্যমে। তো আমি আপনাদের যদি একটা ফিচার দেখাই, ক্যামেরা ফিচারটা, ক্যামেরা ক্লিক দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি ক্যামেরা ওপেন হয়ে গেছে এবং একটা ছবিও ক্লিক হয়ে গেছে। জাস্ট এখানে খুব সিম্পলভাবে এটির অংশটি দেখা হয়েছে। আমি যদি উপরের দিকের অংশটা আপনাকে একটা ছবি তুলে দেখাই, জাস্ট দেখতে পাচ্ছেন আমি এখানে স্টার্টে ক্লিক দিলাম, এখানে টাইমার সেট হয়ে গেছে 1, 2, 3 দিয়ে আপনার ছবিটা কিন্তু ক্যাপচার করে নেবে। আমি যদি ছবিটা আপনাকে ওপেন করে দেখাই তাহলে ঠিক দেখতে পারবেন, এখান থেকে কিন্তু আপনারা যে ছবিটা আমি ক্যাপচার করলাম সেই ছবিটিও কিন্তু আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন খুব সহজে। তো এই সেটিংটা আমার কাছে খুব ভালো লেগেছে। বেশ করে অনেক সময় একা একা সেলফি তুলতে গিয়ে বা একা দূর থেকে ক্যাপচার করতে গিয়ে দেখা যাচ্ছে যে আপনার টাইমার সেট করে আসতে হয়, কিন্তু আপনি চাইলে আপনি দূরে গিয়ে জাস্ট এই ঘড়ির মাধ্যমে কিন্তু আপনার নিজের ছবিটা আপনি তুলে নিতে পারবেন। এছাড়া এখান থেকে ডায়ালারের অপশানটা আমার কাছে খুব ভালো লেগেছে। আপনি ঘড়ির মাধ্যমেই কিন্তু আপনার ফোনের যে ডায়ালার, অর্থাৎ আপনি যে কাউকে কল দিতে পারবেন প্লাস এই ঘড়ির মাধ্যমে কথা বলতে পারবেন। আমি যেহেতু প্রতিটি প্রোডাক্টের ভালো মন্দ দিকগুলো বলে থাকি, এক ধারাবাহিকতায় এই স্মার্ট ওয়াচের যদি খারাপ দিকগুলো প্রথমে বলি, আমার কাছে এর খারাপ দিক মনে হয়েছে এর ফিচার অ্যাকুরেসিগুলো। এর ফিচার অ্যাকুরেসিগুলো ততটা সন্তুষ্টজনক না, 60-70% মতো অ্যাকুরেট দিয়ে থাকে, তবে বেশিরভাগ ক্ষেত্রে যে ফিচারগুলো দেওয়া হয়েছে এগুলো জাস্ট দেওয়ার জন্য দেওয়া, তেমন কোনো কাজের আসে না। আমার কাছে এই স্মার্ট ওয়াচের যে ভালো দিকগুলো মনে হয়েছে সেটা হচ্ছে এর লুক বা ডিজাইনটা। ডিসপ্লে কার্ভ হওয়ার কারণে এর ডিজাইনটা অনেক বেশি প্রিমিয়াম লাগছে এবং এর বিল্ড কোয়ালিটিটা অনেক বেশি সুন্দর, যা হাতে নিলে অনেক বেশি প্রিমিয়াম লাগে। আপনি চাইলে কিন্তু এর ডিজাইন এবং লুকের কারণে এটা নিতে পারেন। 1,000 টাকা বাজেটের মধ্যে যদি কোনো স্মার্ট ওয়াচ নিতে চান, আমার কাছে মনে হচ্ছে T500 স্মার্ট ওয়াচটি আপনার জন্য বেস্ট হবে। কেমন লাগলো পুরো ভিডিওটি? আশা করি ভিডিওটি আপনাদের উপকারে এসেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।